কুরআনুল কারীম এবং সুন্নাহ বিশ্লেষণ করে তাহলে আধুনিক বিজ্ঞানের সাথে অনেক মিল পাওয়া যায়। এক পর্যায়ে আধুনিক বিজ্ঞান স্বীকার না করলেও পরবর্তীতে স্বীকার করেছে, এরকম বেশ কিছু ঘটনা তুলে ধরেছেন পাকিস্তানের একজন লেখক ডাক্তার তারিক মাহমুদ। তিনি তার বইয়ে সুন্নাতে রাসুল ও আধুনিক বিজ্ঞান, যেটা বাংলা অনুবাদ হয়েছে সুন্নাতে রাসুল ও আধুনিক বিজ্ঞান, বেশ কয়েক খণ্ডে সমাপ্ত, সেইখানে এরকম বেশ কিছু সূত্র, বেশ কিছু থিওরি আলোচনা তিনি পেশ করেছেন, যেটা সমৃদ্ধ লাইব্রেরিগুলোতে পাওয়া যাবে ঢাকাতে বিভিন্ন জায়গাতে। যাই হোক, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আমলের সাথে বিজ্ঞানের কেমন মিল আছে, বিজ্ঞান স্বীকার করেছে, এই জিনিসগুলো তিনি বিশ্লেষণ করেছেন, বেশ অনেকগুলো থিওরি নিয়ে বিশ্লেষণ করেছেন। দেখুন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গবেষক বৃন্দের একটা পুস্তক রয়েছে সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হলি কোরআন নামে, যেটা ইংরেজি ভার্সনে পরবর্তীতে অবশ্য বাংলাও হয়েছে। সেইখানে কোরআন মাজিদের বাংলাদেশের উচ্চশিক্ষিত ব্যক্তিদের একটা গবেষণা, কোরআন মাজিদের 500+ আয়াতকে নিয়ে তারা বিশ্লেষণ করেছেন, যেগুলো সরাসরি বিজ্ঞানের থিওরি দিয়ে থাকে, যেগুলো বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, এরকম 500+ আয়াত নিয়ে তারা বিশ্লেষণ করেছেন সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হলি কোরআনের মধ্যে। দেখুন, এইভাবে অনেক কিছুই মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সাহাবিদেরকে বললেন, যদি কারো পাত্রে কুকুর মুখ দেয়, কুকুর যদি কারো পাত্র চেটে দেয় বা মুখ লাগায়, তাহলে পাত্রটি 7 বার ধৌত করতে হবে। তো 7 বার ধৌতর মধ্যে 1 বার ধৌত করতে হবে মাটি দিয়ে, আর বাকি 6 বার পানি দিয়ে। যদি প্রথমবার মাটি দিয়ে ধুয়ে নেয় তাহলে বাকি 6 বার পানি দিয়ে, আর প্রথম 6 বার পানি দিয়ে ধুলে শেষের বার মাটি দিয়ে, মানে মাটি দিয়ে ধুতে হবে। পানি দিয়ে তো ধুতে হবে, কিন্তু একটা বার অন্তত ওকে মাটি দিয়ে ঘুষে মেজে পরিষ্কার করতে হবে পাত্রটা। মুহাম্মদ সাল্লাম 1500 বছর আগে বলছেন, সাহাবিরাও করেছেন, কিন্তু কেন আধুনিক বিজ্ঞান গবেষণা শুরু করলো যে আল্লাহ সাল্লাম এই কথাটা এভাবে কেন বললেন? অমুসলিম বিজ্ঞানীদের গবেষণা কিন্তু এটি, তারা মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে না মানলেও তিনি একজন পারফেক্ট ব্যক্তি গোটা পৃথিবীর মধ্যে, এবং তার প্রত্যেকটা কথায় সত্য, তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি, এইটা তারা স্বীকার করেন। তো সে আলোকে মনে করেন এই ব্যক্তি যেহেতু একজন পিওর খাঁটি ব্যক্তি, যার কথায় কোনো ত্রুটি পাওয়া যায় না, তো এর কথার মধ্যেও কোনো হিকমত রয়েছে, জ্ঞান রয়েছে। তারা গবেষণা করে দেখল কুকুরের লালা নিয়ে, কুকুর যখন কোনো পাত্রে চেটে দেয় বা মুখ লাগায়, তখন তার লালা স্পর্শ করে ওই পাত্রে। তো কুকুরের লালাতে গবেষণা করে দেখা গেল যে তার লালাই, কুকুরের লালাতে এমন একটা ক্ষতিকর উপাদান রয়েছে যে উপাদানটা মানুষের জন্য বিষাক্ত এবং অত্যন্ত ক্ষতিকর, যা একটা সাপের চেয়েও বেশি ক্ষতিকর। একটা সাপের চেয়েও কুকুরের লালা বেশি ক্ষতিকর। তারা 7 বার পানি দিয়ে ধুয়ে দেখল যে একটু সন্দেহ থেকে যায়, 6 বার ধোয়ার পরেও দেখে যে জীবাণুর কিছু অংশ আছেই, 7ম বার ধোয়ার পরেও দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে আসলে জীবাণুটা দূর হলো কি হলো না, সন্দেহ থেকে যায়। কিন্তু যখন একবার মাটি দিয়ে ধুয়ে দিল, মাটি দিয়ে ঘুষে মেজে ধুয়ে দিল, তখন ওই সন্দেহটা আর থাকে না, টোটাল আউট হয়ে যায়। নবী মুহাম্মদ সাল্লাম সেই যুগে, আপনার লিকুইড কোনো হ্যান্ডওয়াশ ছিল না, ভীম বা এ জাতীয় লিকুইড বা অত্যাধুনিক কোনো আবিষ্কার ছিল না যে এগুলো দিয়ে মানুষ পরিষ্কার করবে, কিন্তু পবিত্রকারী হিসাবে মাটি ছিল, মাটি দিয়ে পবিত্রতা হাসিল করত মানুষ, অপবিত্র থেকে পবিত্র করার জন্য মাটি ছিল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই 7 বারের 1 বার মাটি দিয়ে ধুয়ে বাকি 6 বার পানি দিয়ে ধোয়ার কথা বললেন, একদম সন্দেহ মুক্ত হতে বললেন, এরপরে পাত্রে খেতে বললেন।
দেখুন আধুনিক বিজ্ঞানকে তো স্বীকার করেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের নবী যা বলেছেন তা সত্য। একটা সাপ যদি একটা মানুষকে দংশন করে, একটা সাপ মানুষকে দংশন করলে সাপ যদি সাপের বিষ লেগে যায় তাহলে লোকটি মারা যেতে পারে, সর্বোচ্চ কি হবে লোকটি মারা যাবে, শেষ, ওইখান থেকে শেষ। কিন্তু একটা কুকুর যদি একটা মানুষকে দংশন করে, একটা কুকুর যদি একটা মানুষকে কামড় দেয়, একটা কুকুরের জীবাণু যদি মানুষের মধ্যে প্রবেশ করে, তাহলে এই ব্যক্তির যদি বুঝতে না পারে, চিকিৎসার যদি সফলতা না আসে, একটা পর্যায় সৃষ্টি হবে যে এই ব্যক্তি অন্য যাকে হাঁচড় দিবে তার গায়েও সেই জীবাণুটা সংক্রমিত হবে, যাকে সে স্পর্শ করবে হাঁচড় দিবে, বা কুকুরের মতো যাকে কামড় দিবে তার গায়েও সংক্রমিত হবে কুকুরের জীবাণু। মানে কতটা ক্ষতিকর, ভয়ঙ্কর। এই পর্যায়ে আসলে আধুনিক বিজ্ঞানের যে চিকিৎসা, যে মানুষ যখন এই পর্যায়ে চলে যায় যে তার আর কোনো চিকিৎসা নেই, সে যাকে হাঁচড় দেবে কুকুরের জীবাণু তার মধ্যে চলে যাবে, বা কাউকে কামড় দিলে সেম কুকুরের মতো ক্ষতি হবে, তখন আধুনিক বিজ্ঞান তাকে হত্যা করে, বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করে। এমনকি আমাদের বাংলাদেশেও, কারণ এছাড়া তার কোনো ট্রিটমেন্ট নেই, এছাড়া কোনো ট্রিটমেন্ট করে তাকে আগানো যাবে না, কতটা ক্ষতিকর, ভয়ঙ্কর। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর স্পর্শ করলে, কুকুর কোনো জিনিসে মুখ লাগালে, তার লালা ছুঁয়ে গেলে সেটা এত শক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার ইঙ্গিত দিয়েছেন যে মাটি দিয়ে ধুয়ে পানি দিয়ে ধুবে মোট সাতবার। সম্মানিত উপস্থিতি, দেখুন কি চমৎকার সিস্টেম ইসলামের, বিজ্ঞানভিত্তিক সিস্টেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আরও বিভিন্ন ক্ষেত্রে ইঙ্গিত দিয়েছেন, যে বিষয় এর আগে একদিন আলোচনায় করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার